ছিল, তিনটেতেই আমরা সাকসেসফুলি ডেপুটেশন করতে সক্ষম হয়েছি। আমরা পর্ষদ অফিসে গেছি, আমাদের কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফে এক্সিকিউটিভ সেক্রেটারি স্কুল ডিপার্টমেন্টে তিনি আমাদের ডেপুটেশন নিয়েছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আমাদেরকে বলেছেন যে আমরা আমাদের তরফ থেকে যতটা সিরিয়াসলি সম্ভব আমাদের যে পে স্কেল রিলেটেড ডিসক্রিমিনেশন আছে দে উইল টেক আপ। এই প্রথম কোন গভর্নমেন্ট অফিসারকে দেখলাম তিনি নিজের মুখে বলছেন যে হ্যাঁ আমরা ব্যাপারটা টেক আপ করবো, কারণ আমরা সেখানে তাদেরকে মুখের কথায় নয় তাদেরকে আঙ্কিক হিসাবে দেখিয়ে দিয়েছি যে আমরা কতটা পরিমাণে এই সময় বঞ্চিত হচ্ছি। এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে রাজ্যের যারা ট্রেন গ্রাজুয়েট টিচার আছেন তাদের গুরুত্ব কতখানি, এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই শিক্ষক সমাজের গুরুত্ব কতখানি। পর্ষদের কাছে তারাও আমাদেরকে বলেছেন যারা আমাদের নবম দশম শ্রেণী আছেন টিচার তাদের যেন এক্সপিডিয়াসলি তারা কনফার্মেশন দেবেন। এবং আমরা এটাও বলেছি বারবার যে টেন সির ব্যাপারে ধীরে চলো, টেন্সির ব্যাপারে ইউ শুড মেক এ প্রপার গাইডলাইন, যাকে যেমন খুশি মনে হলো হুইমসিক্যালি কাল সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কাকদি কাউকে দীঘা কাউকে কুচবিহার ট্রান্সফার করবো এটা কিন্তু চলবে না। আর এটা যদি করা হয় তাহলে কিন্তু ফার্দার আমরা আবার সুপ্রিম কোর্টে যাবো যেমন এবারে গেছিলাম। এইবার ভবিষ্যতের কথা বলি, ব্যাপারটা হচ্ছে লড়াই কোনো ডেফিনিট টাইম পিরিয়ড হয় না। আজকে যারা এসেছেন অনেকে আমি যেটা খবর পেয়েছি অনেকে গতকালের হাইকোর্টের অবজারভেশনে অনেকে ভুল বুঝেছেন। আমরা বিচার ব্যবস্থার সমালোচনা করব না, কারণ বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল। আমি একটা কথাই শুধু বলবো যে ভারতবর্ষ হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক, আর ইন এ পার্লামেন্টারি ডেমোক্রেসি এভরিবডি হ্যাজ রাইট টু এক্সপ্রেশন অ্যান্ড উইল এক্সপ্রেস। এবার আপনারা বাকি যাটা বলার বুঝেন, আমরা আবারও নব্য, তাতে যা হয় হবে, সংখ্যায় আবার বাড়াতে হবে। ব্যাপারটা হচ্ছে দাবি তখনই পূরণ হয় যখন সেটাকে কন্টিনিউয়াসলি হামার করা হয়। হয়তো আমরা মাঝখানে কোভিড পিরিয়ড আরো কিছু কারণের জন্য দীর্ঘদিন আমাদের একটা ল্যাপস হয়েছে, এবং এই মঞ্চ থেকেই আমরা ঘোষণা করতে চাই যে আগামী ডিসেম্বর মাসে আবার আমরা রাস্তায় নেবো। আপনারা আসবেন তো, আসবেন তো যতবার, এবং এরপরে এবার ফুল ফ্লেজেড মিছিল করেই হবে, সেই ব্যবস্থা করেই আমরা নামবো। এবারেও আমরা টাকা বড়ে গেছি, সামনেবারও টাকা বড়েই যাব, কারণ আমরা জানি এই রাজ্যে কোনো মিটিং মিছিল করার পারমিশন কেউ দেয় না, দেয় শুধুমাত্র আদালতই। ফলে আদালত যাই বলে থাকুক তবু আমরা আদালতের প্রতি আস্থাশীল, কারণ আদালতই একমাত্র ডেমোক্রেসিকে প্রোটেক্ট করে, আর কেউ ডেমোক্রেসিকে প্রোটেক্ট করে না। ফলে আদালতের প্রতি আমাদের আস্থাশীল থাকতে হবে, এবং আদালত যাই বলে থাকুক আলটিমেটলি সেই আদালতের পারমিশনে কিন্তু আমরা এখানে করতে পারছি। সো উই মাস্ট বি থ্যাঙ্কফুল টু আওয়ার জুডিশিয়ারি সিস্টেম। এবং আগামী দিনে এই তিনটে ইস্যুর মধ্যে মেজর যেটা ইস্যু টিটিটি স্কেল নিয়ে, ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়ে গেলে ডিসেম্বরের উইক এন্ডের দিকে অর্থাৎ থার্ড উইকের শেষের দিকে আমরা রাস্তায় নামার প্রস্তুতি এখন থেকেই নেব। তার জন্য আমাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো রেক্টিফিকেশন করতে হবে। যারা সাধারণ সদস্য রয়েছেন তাদেরকেও একটু এগিয়ে আসা দরকার। আজকে যারা সিএলএম এর যাই হোক নিয়ে বছরের শেষ পর্যায়ে এসে উপস্থিত হলেন, সারাটা দিন থাকলেন সংগঠনের, এটাই ভালোবাসা। আমাদের সংগঠনের নির্দিষ্ট কোনো পলিটিক্যাল আইডিওলজি নেই যে থেকে বিশেষ কিছু সুবিধা আপনাকে প্রদান করতে পারে। তবে এটুকু বলে দিতে পারি, আগেও বলেছি যে গ্রাজুয়েট টিচারদের যদি প্রোটেক্টর কেউ থাকে সেটা হচ্ছে দিস ইজ অনলি ওয়ান ভিজিটিএ, তার বাইরে আর কেউ নেই। আপনাকে দিয়ে কাছে চাঁদা দেবে, আপনার কাকে দিয়ে রাস্তায় হাঁটাবে, কিন্তু আপনার জন্য কিছু করবে না। আপনার জন্য যদি কিছু কেউ করার থাকে, আর যদি কেউ কিছু করে থাকে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ভিজিটিএ, দিনের শেষেও এবং দিনের শুরুতেও। আর লড়াই যদি চালিয়ে যায়, পৃথিবীতে এমন কোনো আন্দোলন নেই যেখানে আন্দোলন চালিয়ে যাওয়া হয়েছে সেই দাবি পূরণ হয়নি, অবশ্যই পূরণ হবে। আমাদের কালকে আমি টিভি চ্যানেলে বসে আমি বলছিলাম যে স্বাধীনতা সংগ্রামের যেমন কোনো টাইম ফ্রেম হয় না, কোনো আন্দোলনেরও টাইম ফ্রেম হয় না। কেউ বলে দিতে পারবে না আপনাকে এই আন্দোলন 10 দিন করলে আপনার এই দাবি পূরণ হয়ে যাবে, নেভার। আমাদের যদি আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকেও যদি জিজ্ঞেস করা যেত যে তা বলুন তো কবে ভারত স্বাধীন হবে, তারা কেউ বলতে পারতেন না, কিন্তু তারা এটা বলতেন যদি আমি কন্টিনিউয়াস আন্দোলন করি তাহলে দেশ একদিন স্বাধীন হবে, এবং সেটা দেশ হয়েছে। ফলে হতাশার কোনো জায়গা নেই। গান্ধীজি যখন প্রথম মার্চ শুরু করেছিলেন তার সঙ্গী ছিল মাত্র 72 জন, যখন মার্চিংটা শেষ করেছিলেন সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল 72,000-এ। আমরাও যদি লড়াই চালিয়ে যাই সেই সংখ্যাটা একদিন আমরা অ্যাচিভ করতে পারবো, এবং পেরেওছি। আমরা একদিন 15,000 লোককে নিয়েও মিছিল করেছি, আজকে সংখ্যাটা হয়তো কম হয়েছে, ভেঙে পড়ার কোনো জায়গা নেই। রিঅ্যাসেস করুন, নিজেকে রিএভালুয়েট করুন, আমরা ফিরে আসবো। এটা শিক্ষিত সমাজের আন্দোলন, ফলে মানুষকে জাগাতে হয়তো একটু সময় লাগে। ব্যাপারটা হচ্ছে পেটের খিদে যার যত বেশি থাকে তত বেশি বেশি সে মানুষ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। হয়তো আমাদের এই সমাজে সেই ধরনের খিদেটা নেই বলে আমরা নামতে পারি না, এটা যদি সামনে পেছনে কোনো পিছুটান
থাকতো তাহলে দেখা যেত এখানে দাঁড়ানোর জায়গা হচ্ছে না। ধন্যবাদ সকলকে আজ আসার জন্য। আমি আমাদের যে সভাপতি মহাশয় আছেন, আজকে প্রোগ্রামটা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, কিছু ত্রুটি হয়ে থাকলে আমি সংগঠনের সম্পাদক হিসেবে সম্পূর্ণভাবে তার জন্য দায়বদ্ধ এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সকলকে।